প্রধানমন্ত্রীর কার্যালয়কে ব্যবহার করে অর্থনৈতিক অঞ্চল কবজা করতে চেয়েছিলেন আলোচিত ব্যবসায় সাইফুল ইসলাম সাইফুল আলম মাসুদ ওরুফে এস আলম বেজা কর্মকর্তারা জানান চারটি বেসরকারি অঞ্চল পেতে জোর তদবির চালান তিনি শেষ পর্যন্ত অনুমোদন পান দুইশো একর জমি সন্তোষজনক অগ্রগতি না থাকায় কিছু অর্থনৈতিক অঞ্চলে কার্যক্রম খতিয়ে দেখছে প্রধান উপদেষ্টার কার্যালয় দুই হাজার বিশ সালে চট্টগ্রামের বাঁশখালীতে দুটি বেসরকারি অর্থনৈতিক অঞ্চল করার আগ্রহ দেখায় শিল্প গ্রুপ এসালম সারা দেয়নি তৎকালীন বেজা প্রশাসন দুই বছর পর আবারও দুটি অঞ্চল করার প্রস্তাব দেয় গ্রুপটি বাঁশখালীর আলোকদিয়ায় একশো চুরাশি একর জমিতে বাঁশখালী আলম ইকোনমিক জোন এক ও গন্ডামারায় দুশো উনষাট একর জমিতে বাঁশখালী আলম ইকোনমিক জোন দুই নামে প্রস্তাব আসে সে প্রস্তাবও গ্রহণ করেনি অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা কর্মকর্তাদের অভিযোগ এসালমের প্রস্তাব পাশ করাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা চাপ দেন বেজার যে ইন্টারনাল মেকানিজম প্রাইভেট লাইসেন্স দেওয়ার সে মেকানিজমে যে শর্তগুলো পূরণ করার কথা তা তারা পূরণ করেনি এই জন্য আমরা ওই সময়ে কোনো প্রাইভেট ইকোনমির জনের লাইসেন্স আমরা তাদেরকে দেইনি। কোনো চাপ আমাদের কাছে কোনো সময় কোনো পক্ষেরই এগুলো বিবেচিত হয়নি দমেজান নিয়ে সালম বেসরকারি অঞ্চল না পেয়ে সরকারি অঞ্চলে প্লটের জন্য আবেদন করেন রপ্তানিমুখী কারখানা করার উদ্দেশ্যে পাঁচশো একর জমি চান মহেশখালী অর্থনৈতিক অঞ্চলে এবারও প্রধানমন্ত্রীর কার্যালয়ের দ্বারস্থ হন তিনি গত বছর দুশো একর জমি অনুমোদন করে বেজা মূল্যবাবদ বারো কোটি টাকাও দিয়েছেন এস আলম কিন্তু সরকার পতন হওয়ায় জমি বরাদ্দের চুক্তি থেমে গেছে এই ধরনের বাণিজ্য গ্রুপগুলো যদি দুর্নীতির সাথে যুক্ত থাকেন এবং সেই ধরনের অভিযোগ আছে তো সেই জায়গা থেকে সরাসরি এটা হলো আইন শৃঙ্খলা বাহিনী দুদক যারা আছেন তারা পদক্ষেপ নেবে বেজা কর্মকর্তারা জানান যেসব প্রতিষ্ঠান জমি নিয়ে কাজ শুরু করেনি তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হচ্ছে বাতিল হতে পারে চুক্তি এছাড়া ভারতীয় অর্থনৈতিক অঞ্চলসহ দুটি অঞ্চলের সন্তোষজনক অগ্রগতি না হওয়ার কারণ খতিয়ে দেখছে প্রধান উপদেষ্টার দপ্তর বাতিল হতে পারে এই দুই উদ্যোগ रुहुल अमीन इंडिपेंडेंट न्यूज़ ढाका